বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার উপায় তা হচ্ছে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কথা কাজে বাধা দেওয়া। আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, আদেশ দেওয়া ভালো কথা কাজের, আর অন্যায় কথা কাজ থেকে, নাজায়েজ হারাম নিষিদ্ধ ঘৃণিত কথা কাজ থেকে নিজে বিরত থাকা, অন্যদেরকে বিরত রাখা। একে বলা হয়েছে দাওয়া ইলাল্লাহ, যারা দিনের আল্লাহর দিনের দাওয়াতের কাজ করবে। একে বলা হয়েছে আল্লাহর দিনের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো, যার বিভিন্ন স্তর রয়েছে, যার যতটা ক্ষমতা রয়েছে সেই হিসাবে তার দায়িত্ব রয়েছে। ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। সুরে আলে ইমরান আয়াত 104 আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মাঝে যেন একটা দল থাকে, ইয়াদউনা ইলাল খাইর, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, যারা কল্যাণের দিকে ভালায়ের দিকে ভালো কথা কাজের দিকে আহ্বান করবে। এই ইয়াদউনা ইলাল খাইর তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, বলছে তিনি ইত্তেবাউল কোরআন ওয়া সুন্নাতি, কোরআনের অনুসরণ করা, খাইরের দিকে আহ্বান করা মানে আল কোরআনের দিকে আহ্বান করা, যে কোরআনের অনুসরণ করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শের যা ছেড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের পরে যে হাদিস সুন্নাত ছেড়ে গেছেন তার অনুসরণ করা, নির্ভেজাল নিঃশর্ত অনুসরণ করা। না আমাদের মজাবে নেই, আমাদের হুজুর বলেননি, আমাদের পীর কিবলা বলেননি, আমাদের তরিকায় নয়, এটা আমাদের দেশে নতুন কথা, এসব কথা বলেনি। এসব কথা বললেই গোমরা হবে, পথভ্রষ্ট হবে, দিন হারাবে, জান্নাতের রাস্তা হারাবে, আর আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবতে নেমে আসবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে। তারা কি করবে? কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, ওয়া ইয়ানহাউন আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। ওলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। সফল কাম হতে হলে, সফল কাম হওয়ার একটা দিক হচ্ছে বালা মুসিবত থেকে মুক্ত থাকা, আর ব্যর্থতা হচ্ছে বালা মুসিবত নেমে আসা মানব জীবনে। সুতরাং যদি মুফলিহুন হতে চান, সফলতা লাভ করতে চান দিন দুনিয়ার ক্ষেত্রে, তাহলে কল্যাণের দিকে আহ্বান করতে থাকবেন, তা হচ্ছে কোরআন সুন্নার দাওয়াত দেওয়া নির্ভেজাল, ভালো কাজের উপদেশ দিতে থাকবেন, অন্যায় কাজে বাধা দিতে থাকবেন। এইরকম সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, সমস্ত উম্মতকে, প্রতিটি মুসলিমকে আল্লাহ সম্বোধন করছেন অন নারী, তোমার শ্রেষ্ঠ জাতি, উখরে জাতির নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে। তা আমরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের উপদেশ দেবে, আর ওয়াতানহাউন আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, তুমিনুনা, আল্লাহর প্রতি সত্যিকার অর্থে যে ইমান রয়েছে সেই ইমান প্রতিষ্ঠিত করবে, ইমান নিয়ে আসবে, তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবে। তার শ্রেষ্ঠ উম্মত হলে কি করতে হবে? শ্রেষ্ঠ উম্মত মানুষের উপকার করে, উখরে জাতির নাস, প্রতিটি মানুষের, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, তৌহিদবাদী শিরক বিদাতে লিপ্ত সমস্ত মানব জাতির কল্যাণকামী, আমরা সবার কল্যাণকামী, যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা সবার জন্য জান্নাত চায়, সবার জন্য সিরাত মুস্তাকিম চায়, সবাই হেদায়েত হোক আর সবাই জান্নাতে যা, যেই কাউকে জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে চাই না, সবাইকে কোরআন সুন্নাহর কাছাকাছি নিয়ে আসতে চায়, আসুন তালাউ ইলা কালিমা, আসুন একটি কথার দিকে, একটি সেন্টার পয়েন্টে আসুন, আর সেটা হচ্ছে আল কোরআন এবং আস-সুন্নাহ, চলে আসুন তৌহিদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা করা, আর শিরক বিদআত থেকে মুক্ত হয়ে নেক আমল করা, নেক আমলের দিকে দাওয়াত দেওয়া, সঠিক পথের দিকে দাওয়াত দেওয়া, মানব জাতির কল্যাণ তারাই করতে পারবে। আর মানব জাতির কল্যাণকারী যদি হন, তাহলে ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, আল্লাহর প্রতি ইমান থাকতে হবে। কুফুরির অবস্থায়, শিরকের অবস্থায় যদি আপনি দাবি করেন যে আমি জনকল্যাণমূলক কাজ করছি, কোনো কাজে আসবে না। একটি হাদিস শোনায়, হাদিস তো অনেক আছে এই মর্মে, একটি হাদিস শোনায় যে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে বালা মুসিবত থেকে মুক্ত নয় ওই সব লোকেরা যারা ভালো কাজের উপদেশ দেয় না নিজেকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের দেশবাসীকে, নিজের গ্রামবাসীকে, নিজের ভাষাভাষীকে, যাদের কাছে আওয়াজ পৌঁছাতে পারবে, এবং যার ক্ষেত্রে যত বেশি দায়িত্ব রয়েছে তত বেশি সেখানে গুরুত্ব পাবে, কাছে থেকে শুরু করবে দূর থেকে নয়।
বেশি গুরুত্বপূর্ণ বিষয় থেকে শুরু করবে, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। সুতরাং ফিকহি মাসায়েল নিয়ে বাড়াবাড়ি করবে না, আগে আকিদার পরিশুদ্ধির চেষ্টা করবে, আকিদা এবং মানহাজ সহি করবে, আর তারপরে তো ফিকহি মাসলা মাসায়েল ইখতিলাফ থাকলে সেই ক্ষেত্রে সঠিকটা পেশ করার চেষ্টা করবে। হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাতা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের উপদেশ দেবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, আর অবশ্যই অবশ্যই তোমরা অন্যায় কথা কাজে বাধা দেবে, আর যদি এই দুটো কাজ না করো, আওলা ইউশাইকান্না আল্লাহু ইয়াবাস আলাইকুম ইকাবাম মিনহু, অন্য রিওয়ায়েতে রয়েছে আযাবাম মিন ইনদিহি, আর না হইলে বড়ই সম্ভাবনা রয়েছে শীঘ্রই, আওশাকা মানে শীঘ্রই, ফেলে মুকারিবা ফালে মুকারাবা মানে শীঘ্রই, অচিরেই, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আজাব শাস্তি প্রেরণ করবেন। আজাব মানে আজাব বুঝতে পারছেন, আর একাব মানে শাস্তি, আল্লাহ পানিশমেন্ট শাস্তি পাঠাবেন, ইয়াবাস আলাইকুম ইকাবাম মিনহু, তার পক্ষ থেকে আজাব শাস্তি পাঠাবেন। আজাব শাস্তি হচ্ছে বালা মুসিবত, বহুমুখী বালা মুসিবত, ব্যক্তি জীবনের, মানসিক জীবনের, শারীরিক, তারপরে পারিবারিক, আর্থিক, সব দিক থেকে বালা মুসিবত, এক একজনের জীবনে এক এক রকমের বালা মুসিবত। সুম্মা তাদউনহু, তারপরে আল্লাহর কাছে তোমরা দোয়া করতে, আল্লাহ গো, আল্লাহ তুমি করোনা দূর করে দাও, আল্লাহ মহামারী দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমার পরিবারে শান্তি দাও, আল্লাহ আমাকে মানসিক শান্তি দাও, আল্লাহ অশান্তিতে টেনশন, আমার ঘুম আসে না, আল্লাহ ঘুম দাও, দোয়া করতে থাকবে, আল্লাহ ইউস্তা যা বললাম, তোমাদের দোয়া কবুল হবে, দোয়া করতে থাকবে। এহেদিন সিরাত আল মুস্তাকিম, সূরা ফাতিহা সবাই পড়ছেন, প্রতিটি মুমিন, যারা শিরক বিদাতে লিপ্ত তারাও পড়ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ দেখাও, কিন্তু ভালো কাজের উপদেশ দিচ্ছেন না, অন্যায় কাজে বাধা দিচ্ছেন না। সবচেয়ে ভালো কাজ হচ্ছে তৌহিদ, সবচেয়ে ভালো কাজ তারপরে হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে শিরক কুফর, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে বিদআত কুসংস্কার, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে চরম পন্থ অবলম্বন করা। তো এই রকম যখন অবস্থা থেকে যাবে, তখন আল্লাহ এমন আজাব পাঠাবেন যে দোয়া করতে থাকবে অধিকাংশ মুসলিম বেনামাজি। এত যে মহামারী, মহামারী পিছা ছাড়ছে না, করোনা এমন ভাবে জড়িয়ে ধরেছে, যেতে চাইছে না, আল্লাহ উঠাতে চাইছেন না, যে দেখি কত দূর যেতে পারো, খুব দোয়া করছো, এই দোয়াতে কাজ হবে না, আল্লাহ ইউস্তা যা বলল, এখন দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস মুসনাদে আহমদ রয়েছে, তিরমিজিতে রয়েছে, আল্লামা আল-আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, তাহকিকে মিশকাতের 5140 নম্বর, 6 নম্বর বালা মুসিবত থেকে